हेलो एवरीवन, वेलकम टू स्वातीज ब्लॉग। तो एखन বাজছে ঘড়িটা কই, তোমরা হয়তো দেখতে পাবে না, 7টা বাজছে। তো সন্ধে 7:09, বুঝতেই পারছো হয়তো। এটা হচ্ছে সকাল 7টা। আমি এত রাত্রি ঘুম থেকে উঠেছি, কারণ হলো এটাই যে আমার এবার মনে হচ্ছে যে আমি সত্যি মোটা হয়ে যাচ্ছি। তো আজকে এই ভিডিওটাতে আমি সকাল থেকে রাত অবধি ঠিক কী কী খাচ্ছি, একটা ডায়েট মেনু বলতে পারো, তো তোমরা সেটা দেখতেই পাবে। দেখো, আমি আজ থেকে এটা শুরু করেছি। আমি নিজেও জানি না যে আমি এটা ঠিক কত দিন করতে পারবো, ঠিক আছে? কারণ আমার মনে হয় খেতে তো সবাই ভালোবাসে, তো আমিও খেতে ভালোবাসি, আর বিশেষ করে বিরিয়ানি। মানে বিরিয়ানি থাকলে আমার আর এদিকেও চোখ যায় না, ওই দিকেও চোখ যায় না, একদম ফোকাস পুরো বিরিয়ানির দিকেই থাকে। আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই তোমরা বিরিয়ানি লাভার, এটা মনে হয় আমার। আমি হয়তো নিজে যেহেতু ভালোবাসি, তো কে কে বিরিয়ানি লাভার আছে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আসলে কি বলতো, কিছু করার নেই, কারণ কি বলতো, মোটা হওয়ার পেছনে না এই ফাস্টফুডটাই হচ্ছে দায়, ঠিক আছে? ফাস্টফুড, মিষ্টি, উফ, মিষ্টি খেতে যে আমি কী ভালোবাসি। দেখি, ছাদে গিয়ে একটু এক্সারসাইজ করব, ঠিক আছে? আমি দেখবো যে আমার নিজের মধ্যে কী ফিটনেস আছে কি নেই, ঠিক আছে? সেটা তোমাদেরকে দেখাবো। আর সকালবেলা বেশি ফালতু বকে ফেলছি, তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করি। আর প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ফার্স্ট যেটা খাচ্ছি সেটা হচ্ছে গরম জল, ঠিক আছে? আর গরম জলের সঙ্গে কী কী খেতে পারো সেটা যদি তোমরা চাও, আমি অন্য একটা ভিডিও করে তোমাদেরকে বলে দেব, ঠিক আছে? কিন্তু আজকে গরম জল খাচ্ছি প্লেন, কারণ আমি যেটা খুঁজছিলাম সেটা আমি এখন পাচ্ছি না, কারণ আমার এখন মা ঘুম থেকে ওঠেনি, ঠিক আছে? তো সেই জন্য আমি তো খুব একটা রান্নাঘরে ঢুকি না, তো সেই জন্য আমি খুঁজে পাচ্ছি না, আমি জানি না কোথায় আছে। তো সেই জন্য আজকে প্লেন গরম জল দিয়ে স্টার্ট করি। আমার গরম জল টল খাওয়া কমপ্লিট, আর সেটা দেখালাম না ভিডিওতে, তো চলো আবার এক্সারসাইজ শুরু করি। হে গাইস, দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, আহা শুধু হাওয়া দিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে আমার। আমার তো এক্সারসাইজ হয়ে গেছে, আর এখন চলো নিচে যাওয়া যাক। তো আমার তো এক্সারসাইজ করা কমপ্লিট, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু বসে তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন বাজছে 9টা, তো 9টার সময় আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমি খাচ্ছি হচ্ছে ডালিয়া। তো আমি ডালিয়া বানাতে সত্যি জানি না, আমি আগে কোনোদিনও বানাইনি। তো আমার মাকে বলতাম, তো মায়ের শরীরটা ভালো নেই, মা শুয়ে আছে, আর সেই জন্য আমি এতক্ষণ ধরে ইউটিউব দেখছিলাম যে কীভাবে বানায় না বানায়। তো ইউটিউবে অনেক কিছুই বলছে, তো যাই হোক ভাবলাম যে আমি আমার মতন করে একটা বানিয়ে নেব।
তো এখন খাবো আমি ডালিয়া। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা কিন্তু আমার অন্য কোনো আরও ভিডিওতে দেখতে পারো যে আমি হয়তো কোনোদিনও বিরিয়ানি খাচ্ছি বা কিছু খাচ্ছি, হঠাৎ করে একদিন ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তখন আবার বলতে পারো তুমি যে ডায়েট করছিলে। তো দেখো, আমি বলবো যে সব কিছুই দরকার। হ্যাঁ, আমি এর আগে যেরকম মানে ডেলি বিরিয়ানি খেতাম, মানে ডেলি নয়, মানে প্রায় ফাস্টফুড আমার বেশি খাওয়া হতো, বলতে গেলে বেশি খাওয়া হতো, তো সেটা হয়তো খাবো না, সেটা কম পরিমাণে খাবো, কিন্তু সবই প্রায় খাবো। কারণ না খেলে আমি যদি অনেকদিন গ্যাপ দিই, তারপরে যদি খাই, তখন আমার শরীর আর নিতে পারবে না, তখন নিজেরই শরীর খারাপ করবে। আর সব কিছুই দরকার, ডায়েট মানে দেখো এটা নয়, আমি যতটা জানি যে একদম না খাওয়া সেটা কিন্তু নয়, ঠিক আছে? আর এখন আমি ডালিয়া তো বানাবোই আমার স্টাইলে, আমি ফার্স্ট টাইম ডালিয়া বানাবো, জানি না কীরকম হবে, যেরকমই হোক তোমাদেরকে আমি বলবো। নিজেই তো খাবো, কেউ খাবেও না, তো সেই জন্য কোনো টেনশনও নেই, খারাপ হলেও খাবো ভালো হলেও খাবো। আর এতক্ষণ আমি বসে বসে ভিডিও আপলোড করছিলাম, আজকে ভিডিও দিলাম, এখন বসে বসে এতক্ষণ আমি ভিডিও আপলোড করছিলাম, ভিডিও আপলোড করতে করতে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তো চলো এখন আমি কী করবো, ডালিয়া বানাবো। তো ডালিয়াটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? আর হ্যাঁ, তোমাদেরকে আমি ডালিয়া বানানোটা কিন্তু দেখাবো না, কারণ দেখো ফার্স্ট টাইম করছি, কোনটার পর কী দিতে হয় আমি কিচ্ছু জানি না, তো ঠিক আছে? তো যবে আমি ভালোভাবে শিখে যাব তখন তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এখন আমি বানাই আমার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, মাই ডালিয়া ইজ রেডি। তো ডালিয়া তো রেডি হয়ে গেছে, আর এখন শুধু খাওয়ার পালা, জানি না খেতে কীরকম হবে, মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক। আমি তো ব্রেকফাস্টে ডালিয়া খাচ্ছি, তো তোমরা ইচ্ছে করলে ডালিয়াটা স্কিপ করতে পারো, তো ডালিয়ার জায়গায় তোমরা ইয়ে খেতে পারো, ওটস খেতে পারো, তারপর কর্নফ্লেক্স খেতে পারো, বাট আমার আজকে ইচ্ছে করছিলো ডালিয়া খেতে, তো সেই জন্য আমি ডালিয়া বানালাম। একটা কথা বলি, যা কিছু করবে করবে, ব্রেকফাস্টটা কোনো সময় স্কিপ করবে না, মানে যেটা আমি করতাম, আমি কোনো দিনই সেইভাবে ব্রেকফাস্ট খেতাম না, কারণ আমি ঘুম থেকেই উঠতাম 10টা, 10:30, 11টা, 12টাও হয়ে যেত, তো সেই জন্য আমার ব্রেকফাস্ট খাওয়া হতো না। ব্রেকফাস্ট ডান, আর এখন আমি স্নান করব, তারপরে একদম তোমাদের সাথে লাঞ্চে দেখা হবে, ওকে? তো আমি স্নান টান করে চলে এসেছি, আর এই দেখো একটা নাকে কি একটা হয়েছে, ব্যথাও করছে, জানি না কি হয়েছে এটা, ঠিক আছে, যাই হোক। আর এখন লাঞ্চ টাইম, তো লাঞ্চ করব, আর লাঞ্চে কি কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়। তো এই যে আমার লাঞ্চ, লাঞ্চে আছে ভাত, সাদা ভাত, আর টক দই, এটা এটা ডিম সেদ্ধ, এটা স্যালাড, আর এটা একটা মিক্স তরকারি করেছিল, আমি জানি না এটা কী তরকারি, তো যাই হোক, আর এটা হচ্ছে আলু সেদ্ধ। তো এখন জলদি জলদি খাবারটা খাই, আর ভাত আমি এমনি কোনো দিনই বেশি খাই না, কারণ আমি ভাত ভালো লাগে না, আমার অতটা ভাত পছন্দ নয়, তো ভাত বরাবরই আমি এতটুকুনি খাই। তো লাঞ্চ আমার কমপ্লিট, আর এখন আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নয় বিকেলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, ওকে? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আমি সেই ফল খেয়েছিলাম, ফল খাওয়ার পর আমি দুধ খেয়েছি, ঠিক আছে? তো দুধটা আমি আর তোমাদেরকে দেখাইনি, মানে আমি ভুলে গেছি, আসলে মানে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, তো আমি ছাদ চলে গেছিলাম, সেই জন্য ভুলে গেছি, ভিডিওটা করতেই ভুলে গেছি ভিডিওটা। তো আমাকে কীরকম কীরকম একটা দেখতে লাগছে না, দাঁড়াও ওয়ান সেকেন্ড। আমি লিপস্টিক পরে নিয়েছি, কারণ হঠাৎ করে আমার ইচ্ছে হলো একটু লিপস্টিক করতে, তো সেই জন্য একটু লিপস্টিক পরে নিলাম। আসলে আমি পাগল হয়ে গেছি, পাগল। আসলে কি বলতো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো সেই জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। তো এইটা আমি আজকে টাইটেলে দেবো, হ্যাঁ,
যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সেজন্য আমি পাগল হয়ে গেছি পাগল। তো একটা রিকোয়েস্ট করছি, এখনো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। তাহলে অনেক বকে ফেলছি আমি, আর বকবো না, তো একেবারে দেখা হবে রাত্রে। তো রাত্রে আমি কি খাচ্ছি তো সেটাই দেখাবো। আর আমার এই ভিডিওটা একটু যদি তোমাদেরকে হেল্প করে, মানে যদি মনে হয় যে না একটু হলেও কা মানে তোমাদের কি বলবো, আমার মতন হয়তো অনেকে আজও হেলদি হয়ে গেছে হয়তো, তো ভাবছো কীভাবে কী ডায়েট করবে না করবে, ঠিক আছে, তো তোমরা এটা ফলো করতেই পারো, এমন কিছু কিন্তু ডায়েটটা খারাপ নয়। আশা করছি একটু হলেও আমি ফল পাবো, দেখি এখন যবেই পাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে তোমাদেরকে। আর বেশি বকবক করছি না, আবার দেখা হবে তোমাদের সাথে রাত্রে। আর এই যে চলে এসছে আমার রাত্রের মেনু, রুটি, পেঁয়াজ, আর এটা হচ্ছে ডিমের অমলেট, আর একটু সস নিয়ে নিয়েছি। তো এখন এই রাত্র ডিনারটা করে নেব, নিয়ে চুপচাপ ঘুমিয়ে যাব। তো আমার ডিনার করা কমপ্লিট, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, তোমরা প্রথম মানে ফার্স্ট তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কীরকম লাগলো আজকের ভিডিওটা। তো আমি কিন্তু ডেইলি এই খাবারগুলো কিন্তু খাই না, ঠিক আছে, মানে এক এক দিন এক একটা রকমের খাবার ট্রাই করি। তোমরা এইরকম রিলেটেড মানে ফিটনেস রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আরও যা যা মানে কি বলবো খাচ্ছি, মানে আরও তো অনেক কিছুই হয় ডায়েটের, তো সব কিছু তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করে দেবো। তো চলো আর বেশি বকবক করছি না, রাত হয়ে গেছে, এবার ঘুমোবো, বাই, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। হে বাবা, বাই করে দিচ্ছি, যেটা প্রত্যেক ভিডিওতে বলি সেটাই বলতে ভুলে গেলাম। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর পাশে থেকো, বাই।